সংবাদে প্রকাশ সোমবার গভীর রাতে স্থানীয় নারায়ণ দাসের বাড়িতে তিনজনের একটি নেশা সেবনকারী ডাকাত দল বাইরে থেকে দরজায় জোরে জোরে ধাক্কা দিচ্ছিল এবং দরজা খোলার জন্য হুমকি দিতে থাকে ঘরের ভেতরে থাকা বাড়ির মালিক তাদের পরিচয় জানতে চাইলে ডাকাত দলটি সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় বাড়ির মালিক নারায়ণ দাস ফোনের মাধ্যমে এলাকার যুব মোর্চার ছেলেদেরকে খবর দিলে তারা একত্রিত হয়ে ছুটে আসে তারা ডাকাত দলের দুই জনকে আটক করে আমতলি থানায় খবর দেয় পরে কাঞ্চনমালা এলাকার স্থানীয় টিএসআর ক্যাম্পের জোয়ানরা এসে এই দুই ডাকাতকে তাদের বাইকের সমস্ত কাগজপত্র রেখে ছেড়ে দেয় এখন প্রশ্ন হলো এই দুই অপরিচিত ডাকাতকে নেশা সেবনের সামগ্রী সহ এলাকার লোকজন পুলিশের হাতে তুলে দিলেও পুলিশ কেন ছেড়ে দিল পুলিশের এহেন ভূমিকায় সাধারণ জনমনে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে এলাকার শুভবুদ্ধি মহল বলছে যে ডাকাত দলকে এইভাবে হাতে নাতে ধরে ও পুলিশ যদি এভাবে ছেড়ে দেয় তাহলে পুলিশের উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে এবং পুলিশের এমন ভূমিকায় ডাকাত দল এসব ডাকাতি কাণ্ড করতে একেবারেই ভয় পাবে না তাই এলাকাবাসীর দাবি পুলিশ যেন সক্রিয় হয়ে এসব ডাকাতদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে আইনগতভাবে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে কালকে আমরা ঘুমাইছি বলে থেকে আসছি তারপরে ফোন করতে দরজার দ্বারা আসে যা ফোন করে আসে যা দরজাটা খুলবি নি খুল তাড়াতাড়ি এরপরে তা দরজার লাইটান ধরছে

তো আপনারা কি মনে করেন যে পুলিশে কি নেওয়া উচিত ছিল না পুলিশে না তো উচিতই ছিল তারা রে এমন একটা দাহতি একজন মহিলার বাড়িতে এসে রাত্রো বাজে 12টা বিউ রিপোর্ট সার্চ ইন্ডিয়া ডিএনএন